কনকনে শীতে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.3 ডিগ্রি সেলসিয়াস। এটি চুয়াডাঙ্গায় এবছরের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ চললেও আজ থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এই অবস্থা আরও দুই একদিন থাকার সম্ভাবনা রয়েছে। মাগুরায় শীতে কাবু জনজীবন। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকালে 7.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় রাস্তাঘাট দোকানপাটে লোকজনের উপস্থিতি কম। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে যারা বের হয়েছেন, কাজ না পেয়ে তারাও হতাশ। এছাড়া দিনাজপুর ও রংপুরে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ। হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। রোদ্দুর উঠলেও প্রচুর ঠান্ডা, ঠান্ডায় চলাফেরাও করা যাচ্ছে না, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, খুব সমস্যার ভিতরে আছি। এখন রোদ্দুর উঠলেও এখনও প্রচুর ঠান্ডা পড়তেছে, আমাদের বাইরে থাকা কষ্ট। আজকে ঠান্ডাটা প্রচণ্ড ঠান্ডা, আজকে ঠান্ডার মতন এই বছর ঠান্ডা এরকম ঠান্ডা পড়ে না। এর মধ্যে গাড়ি চালানো যাচ্ছে না আর এবং ভাড়া বোঝা যাচ্ছে না। কোনো মতেই এত মোটা কাপড় পরেও আমাদের এই ঠান্ডাটা কাটানো যাচ্ছে না এখানে। শীতে ঠান্ডাজনিত রোগের সংখ্যা বাড়ছে। এ বিষয়ে খবর জানতে আমরা যাচ্ছি রাজশাহীতে আমাদের প্রতিনিধি সম সাজুর কাছে। আর সাজু, ঠান্ডাজনিত রোগের সংখ্যা, রোগের কী অবস্থা দেখছেন রাজশাহীতে এবং রোগীদের চাপ কেমন হাসপাতালে? মুশফিক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের সামনে। তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিছুক্ষণ আগে আমি ঘুরে এসেছি ভিতর থেকে, যে সেখানে দেখেছি যে শিশু ওয়ার্ডগুলোতে রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদিনের সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে যেহেতু শীতের তীব্রতা এখন বেড়েছে এবং আপনি জানেন যে আজকে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.4 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তো শীতজনিত নানা কারণ, বিশেষ করে শিশুদের এখন যে ঠান্ডাজনিত ডায়রিয়া, শ্বাসকষ্ট থেকে শুরু করে এই ধরনের যেসব রোগ, সেই সব রোগীর সংখ্যা প্রতিদিন রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালে বাড়ছে। তো হাসপাতালের পরিচালক বলেছেন যে এই সব রোগী যেন ঠান্ডা বেশি না পায়, এ কারণেই তারা বিশেষ করে শিশু ওয়ার্ডে তারা রুম হিটারের ব্যবস্থা করেছেন, সার্বক্ষণিক সেখানে বিদ্যুতিক রুম হিটার জ্বালিয়ে রাখা হচ্ছে, এ কারণে সেখানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করা গেছে। এবং যেসব রোগী বারান্দা রয়েছে, বারান্দা যেসব রোগী তারা যেন শীতের কষ্ট না পায়, এ কারণে বারান্দায় থাই যে গ্লাস, সেই গ্লাস দিয়ে বারান্দা ঘিরে রাখা হয়েছে। তো এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এই ছিল চিত্র। এর বাইরে যদি আমি একটু তথ্য আপনাকে জানাতে চাই, রাজশাহীতে যে আপনি জানেন যে রাজশাহী সবজি প্রবণ এলাকা, তো আমি রাজশাহীর যে কৃষি কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে বর্তমানে যে শীত পড়ছে, বিশেষ করে রাতে শীতের তীব্রতা বাড়ছে, সকালে হলেই সূর্যের দেখা মিলছে, কুয়াশা তেমন একটা নেই, এ কারণেই তাদের যে আশাবাদ যে তারা আশা করছেন যে শীতজনিত যেসব সবজি সেসব সবজির ফলন এবারে বাড়বে। মুশফিক, রাজশাহী থেকে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট জানাচ্ছিলেন ঠান্ডার খবর।